ছাত্র জনতার বুকের তাজা রক্তের বিনিময়ে গঠিত নতুন বাংলাদেশে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও আওয়ামী লীগের কোনো জায়গা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। যুক্তরাজ্যভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন প্রধান উপদেষ্টা। বুধবার 30 অক্টোবর সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে। তিনি বলেন, তারা জনগণকে নিয়ন্ত্রণ করেছে, রাজনৈতিক মেকানিজম তৈরি করেছে এবং নিঃস্বার্থে দেশের প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করেছে। নিশ্চিতভাবেই স্বল্প সময়ের মধ্যে বাংলাদেশে শেখ হাসিনার কোনো জায়গা হবে না, আওয়ামী লীগের কোনো জায়গা হবে না। ডক্টর ইউনুস বলেছেন, এখনই ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত চাইবে না তার সরকার। এই মুহূর্তে বাংলাদেশ তার বড় প্রতিবেশী দেশের সঙ্গে কূটনৈতিক উত্তেজনা এড়াতে এমন সিদ্ধান্ত নিয়েছে। তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। এই মামলার রায় ঘোষণার পর ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। আমি মনে করি না রায় ঘোষণা হওয়ার আগে এটার কোনো দরকার আছে। প্রধান উপদেষ্টা বলেছেন, আওয়ামী লীগ সম্ভবত বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে, তবে অন্তর্বর্তী সরকার দলটির ভবিষ্যৎ নির্ধারণ করবে না, কারণ এটি কোনো রাজনৈতিক সরকার নয়। ভবিষ্যতে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর সম্মতির ভিত্তিতেই নেওয়া হবে। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এ বিষয়ে দেশের রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে, তাদেরই আওয়ামী লীগের রাজনৈতিক স্থান নির্ধারণ করতে হবে। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনুস জানান, আমার রাজনীতিতে যোগ দেওয়ার কোনো ইচ্ছা নেই বা রাজনৈতিক দল গঠনেরও কোনো ইচ্ছা নেই। সরকার এখন পর্যন্ত নির্বাচনের রূপরেখাও চূড়ান্ত করেনি। আমাদের কাজ সব কিছু স্বাভাবিক করা এবং সংস্কার সম্পন্ন করা। নির্বাচনের সব প্রস্তুতি শেষ হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এ নিয়ে আলোচনা করব। শেখ হাসিনা সহ 45 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর সরকার হাসিনাকে ফেরত চাইবে বলে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি বলেন, তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। এই মামলার রায় ঘোষণার পর ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে বলে আমি মনে করি। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ডক্টর ইউনুসের সরকার দায়িত্ব নেওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ছাত্র জনতার আন্দোলনে প্রায় 800 জন নিহত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে হিন্দুদের উপর ব্যাপক নৃশংসতা নিয়ে ভারত যে অভিযোগ করে আসছে তার কোনো সত্যতা নিশ্চিত করেনি মানবাধিকার সংস্থাগুলো। ডক্টর ইউনুস ফিনান্সিয়াল টাইমসকে বলেছেন, হিন্দুদের বিরুদ্ধে সহিংসতার কিছু ঘটনা ঘটেছে এবং খুব অল্প সংখ্যক প্রাণহানি হয়েছে। এর কারণ হিসেবে তিনি বলছেন, তাদের ধর্মের ভিত্তিতে নয়, আওয়ামী লীগের অনুসারী হিসেবে টার্গেট করা হয়েছে। তিনি বলেন, আগস্টের হামলা শিকার অধিকাংশ হিন্দু আওয়ামী লীগের সমর্থক ছিলেন। এটাকে ভিন্ন রূপ দেওয়া হচ্ছে, আমরা প্রতিবেশী, আমাদের একে অপরের প্রয়োজন, আমাদের মধ্যে অবশ্যই সবচেয়ে ভালো সম্পর্ক রাখতে হবে, যেমনটি দুই প্রতিবেশীর থাকা উচিত। উল্লেখ্য, গত 5ই আগস্ট গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়েছেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত সরকার জানিয়েছে তিনি এখন দিল্লিতেই অবস্থান করছেন।